হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ফ্রি ফায়ারের ভিডিও নিয়ে। তো এই ফ্রি ফায়ারের ভিডিওটি থাকছে নতুন ইভেন্ট সম্পর্কে। ইভেন্টটির নাম স্ট্রাইক আউট। তো এই ইভেন্টটিতে যে বান্ডেলটি দেখা যাচ্ছে, এই বান্ডেলটি আমরা একদম ফ্রিতে পাবো না। তো এখানে আমাদেরকে অনেক ডায়মন্ডের খরচ করতে হবে। তো কীভাবে করতে হবে চলো দেখে নেওয়া যাক। এখানে থ্রো 29 ডায়মন্ড দিয়ে লেখা আছে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। প্রত্যেক ক্লিকে আমরা আমাদের ভাগ্যে যদি থাকে আমরা 3টি টোকেন জোগাড় করব। তো এই 3টি টোকেনের মধ্যে আমরা ইমোট পাব। এই যে এখানে টোকেনটি দেওয়া আছে, এই টোকেনটি আমাদেরকে 3টা জোগাড় করতে হবে ডায়মন্ড দিয়ে। তো 3টা টোকেন হয়ে গেলেই আমরা বান্ডেলটি নিয়ে নিতে পারছি। এখানে দেওয়া রিওয়ার্ডগুলো ইমোট এবং নাইট প্যান্থার প্যাডটি আমরা পেতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো কেউ মিস করবে না। তো দেখে নেওয়া যাক এগুলা আমাদেরকে কীভাবে নিতে হবে। তো এখানে আমাদেরকে 29 ডায়মন্ড দিয়ে এগুলো থ্রো করতে হবে, এবং আমাদের ভাগ্যে যদি থাকে আমরা 3টা টোকেন জোগাড় করতে হবে। এই 3টা টোকেনের মধ্যেই আমাদেরকে দিয়ে দিবে ইমোট, নাইট প্যান্থার প্যাড এবং কি বান্ডেলটি। তো এখানে লেখা আছে ইজ থ্রো মে স্ট্রাইক আপ টু 3 ক্যানস উইথ রিওয়ার্ডস। তো এখানে ওটাই লেখা আছে। তো বন্ধুরা 3টা টোকেন জোগাড় করতে হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবা।